আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় সত্য টিভি দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর সেটা হলো কিভাবে আপনি আপনার হারানো সম্পদ ফিরে পাবেন। এখন চলুন কি আমল দিয়ে আপনি ফিরে পাবেন। দর্শক মণ্ডলী, আপনি কি সম্পদ হারিয়ে ফেলেছেন? আপনার কোনো দামি জিনিস হারিয়ে গেছে? হতে পারে সেটা আপনার মোবাইল, হতে পারে সেটা আপনার অর্থ, হতে পারে সেটা আপনার কোনো সোনা গয়না অলঙ্কারাদি, হতে পারে আপনার হাতের একটা দামি ঘড়ি, হতে পারে আপনার হাতের একটা দামি চেন, আপনার গলার একটা দামি হার। এই যে সম্পদগুলি অনেক সময় হারিয়ে যায়, তা সম্পদ যখন মানুষের হারিয়ে যায় তখন মানুষের জীবন যে কতটা কষ্টে কাটে এটা আমরা জানি, আমাদেরও তো হারায়। এর জন্য আমরা জানি যে হারানো জিনিস যখন হারিয়ে যায় সেটা সহজে পাওয়া যায় না, আর পেতে গেলে আপনাকে কিছু আমল করতে হয়। আমরা তো আমল করি না, আমরা অযথা পেরেশান হই, আমরা হন্যে হয়ে খুঁজি, আমরা একবার মাথা বালিশের সাথে মাথা দিয়ে আঘাত করি, আমরা ওয়ালের সাথে মাথা আঘাত করি, আমরা হাত দিয়ে বারবার মাথায় আঘাত করি, আমরা মানুষের কাছে বারবার বলি দেখো আমার এই জিনিসটা হারিয়ে গেছে। তো মানুষের কাছে বললে কী লাভ হবে বলুন? আপনার হারানো জিনিস পাওয়ার তো আমল আছে, আপনি সে আমল করুন, দেখবেন অল্প দিনের ভিতরেই, কয়েকদিনের ভিতরেই কিংবা কয়েক ঘন্টার ভিতরেই আপনার সেই হারানো সম্পদ ফিরে আসবে, আপনি ফিরে পাবেন। হতে পারে আপনি হারানো সম্পদ যিনি নিয়েছে সে ব্যক্তিকে দেখবেন, কিংবা সে ব্যক্তিকে যদি না দেখেন কমপক্ষে আপনার সেই চোরের ভিতরে এমন একটা যন্ত্রণা তৈরি হবে, এমন একটা অস্থিরতা বিরাজ করবে যে সে আপনার জিনিসটা যে নিয়ে গেল এই চুরিকৃত জিনিসটা সে দিয়ে যেতে বাধ্য হবে। তাহলে চলুন কি আমল করলে আপনি আপনার সেই হারানো জিনিসটা পাবেন? আপনাকে একটা আমল করতে হবে, সেটা হলো আপনি একবার একটা কাগজে আয়তাল কুরসি আছে না, 3 নম্বর পাড়ার 1 নম্বর পৃষ্ঠায় যে আয়তাল কুরসি আছে ওই আয়তাল কুরসিটা আপনি লিখবেন, আরবিতে লিখবেন, কোরআন শরীফ খুলে 3 নম্বর পাড়ার 1 নম্বর পেজে যে আয়তাল কুরসি ওই আয়তাল কুরসিটা লিখবেন। লিখে এরপর আপনি 7 জন নবীর নাম লিখবেন, কোন কোন নবীর নাম সেটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর নো, লুত, সালেহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 7 জন চমৎকার চমৎকার নবীর নাম, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই নবীদের সিরিয়ালে অত্যন্ত দামি অত্যন্ত সম্মানী নবীনারা, এনাদের নামগুলি লিখে কাগজে ওই আয়তাল কুরসি সম্বলিত কাগজের টুকরাটা আপনি আপনার বালিশের গ্লাভ কাবারের ভিতরে ঢুকিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। তবে মনে রাখবেন ঘুমাবার আগে আপনাকে পবিত্র অজু করে পবিত্র হয়ে আপনাকে বিছানায় যেতে হবে, এবং ডান কাতে এই হাতটা এভাবে ডান এই চোয়াল বা মুখ এই মুখের ডান পাশে দিয়ে আপনি সুন্দর করে ঘুমিয়ে পড়ুন। দেখবেন একদিন স্বপ্নে না দেখলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না দেখলে তৃতীয় দিন, এভাবে করে করে যদি তৃতীয় দিনেও না দেখেন আপনাকে সপ্তম দিনের আগেই আপনি চোরকে স্বপ্নে দেখে ফেলবেন, আর যদি চোরকে না দেখেন আপনার সম্পদটা কোথায় আছে আপনি সেটা দেখে ফেলবেন। দর্শক মণ্ডলী, এটা কোনো বানোয়াট কথা নয়, এটা আমরা কিতাব থেকে সংগ্রহ করে দিয়েছি। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি, আমাদের ভিডিওগুলি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, আমাকে হয়তো বা আবারও নতুন কোনো ভিডিওতে পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।